ভয়াবহ আগুনে নিঃস্ব হয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে 217টি দোকান পুরোপুরি পুড়ে গেছে জানিয়ে ব্যবসায়ীদের দাবি, তাদের অন্তত 350 কোটি টাকার ক্ষতি হয়েছে। আজ সকালে দেখা যায় আগুনে পুড়ে যাওয়া কৃষি মার্কেটে নিজেদের দোকানগুলোর সামনে অবস্থান করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অনেকের দোকানই পুরো পুড়ে ছাই হয়ে গেছে, অনেকেই হয়ে গেছেন নিঃস্ব। এই আগুনকে রহস্যজনক বলে মন্তব্য করে অনেক ব্যবসায়ী সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ড শুরুর প্রায় 28 ঘন্টা পর আগুন পুরোপুরি নেভানোর ঘোষণা দিল ফায়ার সার্ভিস। মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম, যাচ্ছি তার কাছে। মইদুল, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কি বলছেন, তারা এই ক্ষতি কাটিয়ে উঠবেন কিভাবে? হ্যাঁ রোকসানা, এই সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমরা সাধারণত সংবাদকর্মীরা এই মোহাম্মদপুর কৃষি মার্কেটে আসি, সাধারণত যে বাজার দর বা বাজার পরিস্থিতি খবর জানা দেয় প্রত্যেক শুক্রবার বা শনিবার। কিন্তু আজকেও শুক্রবার, কিন্তু আজকের প্রেক্ষাপটটা টোটালি ভিন্ন। আমরা ব্যবসায়ীরা সবসময় বাজার দরের খবর জানাই, কিন্তু আজকে তারা তাদের নিঃস্ব হওয়ার সেই করুণ গল্পগুলো আমাদের কাছে জানিয়েছেন, যারা কয়েক ঘন্টার ব্যবধানে অনেক ব্যবসায়ী আমরা দেখেছি যে কোটিপতি থেকে নিঃস্ব হয়ে গেছে, এখন তারা অনেকটা পথে বসার মতো। এবং তারপর আমরা সকাল থেকে দেখছি যে ব্যবসায়ীরা এখানে সেই পুড়ে যাওয়া সেই ধ্বংসস্তূপের ভেতর থেকেও তাদের কতটুকু সম্বল তারা সেখান থেকে বের করতে পারছে, কতটুকু তারা সম্পদ সেখান থেকে বের করতে পারছে, কিন্তু সেটা বেশিরভাগই সম্ভব হচ্ছে না। কারণ আমরা যে পাশটা দাঁড়িয়ে আছি মার্কেটে, পুড়ে যাওয়া মার্কেটে, সেই পাশটায় দেখা যাচ্ছে যে কাপড়ের মার্কেট ছিল, এখানে শাড়ি লুঙ্গি তারপরে আরও অন্যান্য কাপড়ের দোকান, সেগুলো আসলে পুড়ে মোটামুটি ছাই হয়ে গেছে। এবং যেগুলো পুড়েনি বা পুরার অর্ধ অবস্থায় আছে সেগুলো আসলে ব্যবহার উপযোগী না। তারপরও ব্যবসায়ীরা আসলে সেই দোকান সেই পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে তারা সেই মালামাল উদ্ধারে এখনও চেষ্টা করছেন। এবং এখানে আরও একটি বিষয় জানিয়ে রেখে যে সকাল থেকে আমরা দেখছি যে এখানে আসলে কোনো প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণ নেই, বাহিরের লোকজন এখানে ঢোকে মালামাল যে যার মতো করে নিয়ে যাচ্ছে। এখানে যারা দোকানি না তারাও এখানে এসছে, দেখলাম তারা এখানে ব্যাগ ভরে বা বস্তা ভরে তারা মালামাল নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে প্রশাসনে কোনো নিয়ন্ত্রণ নেই বললেই চলে। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ঢাকার জেলা প্রশাসক এখানে আশেপাশে অবস্থান করছে, তিনি হয়তোবা কিছুক্ষণ পরে গণমাধ্যম কর্মীদের সাথে এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। তবু যে সার্বিকভাবে বলতে গেলে যে ব্যবসায়ীরা নিঃস্ব হয়েছে সেটা আসলে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে নিঃস্ব হয়েছে, এবং সেই যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য আসলে সিটি কর্পোরেশন থেকে সার্বিক সহযোগিতা তারা কামনা করেছে, এবং যাতে এই দ্রুতভাবে এই মার্কেটটা চালু করতে পারে এবং তারা তাদের বেঁচে থাকার যে অবলম্বনটুকু সেই অবলম্বনটুকু যাতে তারা দ্রুত সময় দাঁড় করাতে পারে সেই আসলে প্রত্যাশা করছে এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল এখানকার অবস্থা রোকসানা। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।